হ্যামবার্গ টাইমস। আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড় আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। আন্দোলনের জেরে কথা রাখল প্রশাসন, অযোগ্য শিক্ষক বদলি হলেন, খুশি গ্রামের মানুষ। স্কুলের শিক্ষক বাংলা বানান জানেন না, বাংলা পড়াতেও পারেন না। স্কুলের ছাত্রছাত্রীদের ভুলভাল পড়ানো অযোগ্য শিক্ষকের বদলে যোগ্য শিক্ষকের দাবি তুলেছিলেন গ্রামের অভিভাবকরা। প্রবেশপথে তালা ঝুলিয়ে আন্দোলনের সরব হয় গ্রামের মানুষ, স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। এদিন গ্রামের মানুষের আন্দোলনের জেরে প্রশাসন ও প্রাথমিক শিক্ষা দপ্তর ওই শিক্ষককে সরিয়ে নতুন শিক্ষক যুক্ত করার আশ্বাস দেন। অবশেষে বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নির্দেশে শনিবার ওন্দার চড়ুইকুর প্রাথমিক বিদ্যালয়ে যোগ দিলেন নতুন শিক্ষক। খুশি এলাকার মানুষজন, ধন্যবাদ জানিয়েছেন স্কুল দপ্তরকে, সে সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকেও। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, আরামবাগ টাইমস। হ্যাঁ, জয়েন করেছে, আমরা দেখলাম। আশা করছি পঠন পাঠন সুষ্ঠুভাবে আগের মতোই চলবে, আমাদের দাবি পূরণ হয়েছে, এটাতে আমরা খুশি আর কি। এই জন্য আমরা বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন এবং আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক ওনার, ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের দাবি পূরণ হয়েছে। সংবাদ মাধ্যমে আমরা ওই অযোগ্য শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছিলাম, সেই ডাকে সাড়া দিয়ে আমাদের স্কুলে নতুন শিক্ষক জয়েন হয়েছেন, এই জন্য তো ধন্যবাদ জ্ঞাপন করতেই পারি ওনাদেরকে। আপনাদের কি দাবি ছিল? দাবি ছিল যে আমাদের প্রথমত অযোগ্য শিক্ষক চলবে না, অযোগ্য শিক্ষকের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, সেই অযোগ্য শিক্ষককে অপসারণ করা হয়েছে, সেই জায়গাতে সুষ্ঠু পঠন পাঠন স্বার্থে নতুন শিক্ষক নিয়োগ হয়েছে, এটাই আমরা খুশি। ওই শিক্ষককে স্কুল থেকে কি সরিয়ে দেওয়া হয়েছে জানেন? আপাতত আমরা যেটা শুনছি যে সংবাদ মাধ্যমে বা খবর পাওয়া দেখলাম আর কি, যে ওনাকে নাকি ছুটিতে পাঠানো হয়েছে, তারপর বিশেষ কিছু আমরা জানি। উনি তো স্কুলে আবার আসবেন, তখন সেটা তো আমরা জানি না, এখন সেটা ভবিষ্যৎ বলবে। কি মনে হয় ওই শিক্ষক সম্পর্কে আপনাদের ধারণাটা কি? দেখুন, ধারণা আমাদের, আমরা তো দেখেইছিলাম যে অযোগ্য শিক্ষক, তো সেই এই ধরনের যদি অন্যান্য স্কুলেও যদি অযোগ্য শিক্ষক থাকেন, আমাদের মনে হয় যে তদন্ত হওয়া উচিত এদের বিরুদ্ধে, কারণ ছাত্রছাত্রীদের তো এই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার, একটা ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, এই ধরনের অযোগ্য শিক্ষকের বিরুদ্ধে তদন্ত হওয়া অবশ্যই প্রয়োজন। আপনারা কতটা খুশি? আমরা অবশ্যই খুশি, আমাদের দাবি পূরণ হয়েছে, সংবাদের মধ্যে সে খবর দেখেছিলেন চেয়ারপারসন এবং আমাদের অগর বিদ্যালয় পরিদর্শক, আমাদের দাবি পূরণ করেছেন, অবশ্যই আমরা খুশি। আপনার দাবি তো আগে পূরণ হয়নি, আমরা তো দাবি আবেদন জানিয়েছিলেন। হ্যাঁ, জানিয়েছিলাম, দেরিতে হলেও সে আবেদন পূরণ হয়েছে, আমাদের দাবি পূরণ হয়েছে। আপনার নাম? আমার নাম স্বপন পাল। আজ থেকে কি জয়েন করলেন? হ্যাঁ, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ডিপিএসসির চেয়ারম্যানের নির্দেশ অনুসারে আমি আজ থেকে জয়েন করেছি। ছেলেদের পড়াচ্ছেন কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো, ছেলেগুলো পড়াশোনা ভালো,
শিক্ষক নিয়ে তো একটা বিতর্ক তৈরি হয়েছিল এখানে। দেখুন, আমি তো প্রথম এসেছি বা আমি এ বিষয়ে জানা নেই আমার। আপনার নাম? আমার নাম মিঠুন সাঁতরা।